এটা হচ্ছে বান্দরবনে একটা মাদক বিরোধী অভিযান। এই মাদক বিরোধী অভিযানে আমাদের কাছে একটা গোয়েন্দা ইনফরমেশন ছিল যে বান্দরবনস্থ থানচি উপজেলা থেকে একজন শীর্ষ মাদক কারবারি যিনি বান্দরবনে আসছেন এবং হিউজ পরিমাণ মাদক নিয়ে। তো আমাদের একটা চৌকস আভিযানিক দল বান্দরবন সদরের হাফেজগোনা এলাকায় আমরা একটা আগে থেকে একটা অবস্থান নেই। অবস্থান নেওয়ার পরে সে মূলত থানচি এলাকা থেকে হাফেজগোনা এলাকায় একটা বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্টেশনে থানচি এলাকা থেকে যখন তিনি আসেন আমরা একজন লোককে দেখতে পাই যার নাম হচ্ছে অনারাম ত্রিপুরা, যাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একটি শপিং ব্যাগ এবং তাকে একটু সন্দেহজনক হয় এবং তাকে যখন আমরা তার দিকে যখন আমাদের লোক যায় সে দৌড়ে পালানোর চেষ্টা করে, বাট আমাদের আভিযানিক দল তাকে ধরতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে তল্লাশি করে এবং তার শপিং ব্যাগের ভিতরে আমরা প্রায় আনুমানিক 3 কেজি 200 গ্রাম আফিম ধরতে সক্ষম হই। এই অনারাম ত্রিপুরাকে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যে ইনফরমেশন দেন, তিনি একজন অন্যতম শীর্ষ মাদক কারবারি যিনি মূলত এই আফিমটাকে আফিম কেন্দ্রিক ব্যবসাটাই করে থাকেন। বান্দরবন থেকে তিনি আফিম সংগ্রহ করে থাকেন পার্শ্ববর্তী দেশ থেকে এবং আমাদের বান্দরবনের যে গহীন পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানেও কিছু কিছু জায়গায় খুবই রিমোট এলাকাতেও এগুলোর চাষ হয়। সেইগুলো কালেক্ট করে প্রসেস করে এবং মানে চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় তিনি এটা পাচারের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তো আমাদের এই সকল অপরাধীকে পরবর্তী আইনের আওতায় যে সোপর্দ করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।